আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে পাঞ্জাবি কলার দিয়ে কুর্তি বানানো। সাথে আমি লেস ব্যবহার করছি আর অনেকটাই কিন্তু কুর্তিতে গেয়ার হয়েছে। আশা করি কিভাবে আপনারা বড়দের জন্য এরকম একটি কুর্তি ঘরে বসে তৈরি করবেন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি দুই পাল্লা কাপড় নিয়েছি, এরপর আবারও আড়াআড়ি করে যে এরকম কোনা করে আরও দুই বাজ করে নিলাম, তো মোট চার বাজ হয়েছে। চার বাজের হিসাব করে কিন্তু আপনারা মাপটি নেবেন। আমি এখানে চার বাজ করে দিয়েছি, কাপড়টি সোজা করে নিচ্ছি যাতে কোথাও কাপড় কুচকে না থাকে। এই কারণে ভালো করে ঠিক করে নেবেন, আর চাইলে আয়রন করেও নিতে পারেন। এখন আমি এই যে এই কর্নার থেকে পুট নিব। তো কলার যেহেতু হবে এই কারণে পুডের মাপ বাড়িয়ে নিতে হবে। তো আমি কিন্তু 8 ইঞ্চি নিয়েছি পুট। 8 ইঞ্চি নিয়ে এভাবে করে সোজা একটি দাগ টেনে দিব। 7.5 নিলেও হবে, তো 8 ইঞ্চি নিলাম, বেশি থাকলে কোনো সমস্যা হবে না যেহেতু এটা কলার, আর কিন্তু কম হয়ে গেলে সমস্যা হবে। তো 8 ইঞ্চি নিয়ে এখন আমি নিচের দিকে 6.5 ইঞ্চি নিলাম। 6.5 ইঞ্চি নিচে বগলের যে মাপটি সেটি হবে এই যে এইখানটাতে 6.5। এখন সোজা করে এখানে বডির মাপের জন্য সোজা একটি দাগ টেনে নিব, আর মাপটি নিচ্ছি চার বাজের হিসাব করে 40। তো এই 40 ইঞ্চি মাপ নিয়ে আমি কিন্তু এই যে দাগটি 40 ইঞ্চি থেকে এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আরও 1.5 ইঞ্চির মতন এসটা নিব, নিয়ে বগলের শেপটি দিয়ে দিয়েছি এইভাবে রাউন্ড করে, এই যে। এখন আমি এই যে উপর থেকে কোমরের মাপটি নিব 16 ইঞ্চি নিচে, 15 বা 16 ইঞ্চি নিচে নিতে পারেন। এখানেও আমি এই মাপটি নিব 9 ইঞ্চি, কোমরের মাপ নিলাম 9 ইঞ্চি, ঠিক আছে। এখন এইভাবে করে দাগটি টেনে দিলাম। তো বডির যে মাপ নিয়েছি সেখান থেকে এই যে স্কেলের সাহায্যে কোমরের মাপের সাথে দাগটি মিলিয়ে নিব। তো আমি যে এসটা নিয়েছি সেটাও একইভাবে দিয়ে দিব এখানে। এইভাবে হাত দিয়ে এই রাউন্ডটি দিয়ে দিব, বা একটা যে কোনো স্কেল বা কিছু সাহায্যে দিয়ে দিব। তো হাত দিয়ে আর কি একটুখানি দিয়ে দিলাম, এখন পুরোটা দিয়ে দিব এই যে এইভাবে। স্কেল দিয়ে দিলে বেশি ভালো হয়, এই কারণে নিলাম যাতে শেপ কাটটাতে একটু রাউন্ড আছে, এই কারণে আবার চেঞ্জ করে স্কেলটা দিয়ে সোজা দাগটি দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন মাপটি, আর যদি কোথাও না বোঝেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এই যে উপর থেকে যার যেরকম লম্বা পড়বেন সে আন্দাজে নেবেন। যদি 38 পড়েন তাহলে 40 ইঞ্চি নেবেন, 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। আর 40 ইঞ্চি যদি জামাটা টিকে আর কি তাহলে নিতে হবে আরও 2 ইঞ্চি বাড়িয়ে 42 নিতে হবে। যাই হোক, যার যেরকম লম্বা পড়বেন সে আন্দাজে লম্বার মাপটি নেবেন। এখন আমি এই যে এইভাবে ফিতাটি রাখছি নিচের গ্যাটটাতে, মেপে মেপে যতটুকু লং নিয়েছি ততটুকু মার করে নিচ্ছি। এই যে এরকমভাবে, হয়তো আমার এটা পুরোটা দেখা যাচ্ছে না, আশা করি আপনারা বুঝতে পারবেন, আমি আপনাদের দেখিয়ে দিব। এই যে এখান থেকে এই যে এরকমটা হয়েছে এটা কিন্তু ঠিক আছে, এভাবে হয়তো বা দেখা যাইতেছে, তেসরার মাপটা ঠিক আছে। এই এটা কিন্তু জোড়া হবে একটু, এই যে দেখতেই পাচ্ছেন লাল পাড়ের মতো এখানটাতে জোড়া হবে। তো এখন আমি গলার যে মাপটি সেটি নিলাম 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি চওড়া নিয়ে নামতি 3.5 ইঞ্চি নিয়েছি, এই যে 3.5 ইঞ্চি নিচে আবারও 2.5 ইঞ্চি নিব চওড়াটা, এই যে উপরে চওড়া 2.5 ইঞ্চি নিয়েছি আর নিচের দিকেও 2.5 ইঞ্চি আর নামতি 3.5 ইঞ্চি নিয়ে এইভাবে করে গোল করে
मार करे निये सी किन्तु गलाटा काटिंग करब ना सेलाई करार समय काटिंग करे आपनादेर देखाबो आर पिछनेर गलाटा किन्तु काटबो ना सामनेर गलाटाई काटिंगटा होबे पिछने जेहेतु कलर होबे आपनारा देखले बुझते पारबेन आशा करी धैर्य सहकारे जदि भिडियोटा देखें आपनारा अति सहजे बनाते पारबेन तो धैर्य धरे आमार संगे पुरो भिडियोटा आपनारा देखुन अपनारा जदि एटा टेने टेने देखें ताहले किन्तु किछुई बुझबेन ना এই যে নিচের রাউন্ডটা কিন্তু উপর থেকে ফিতা দিয়ে এভাবে মেপে মেপে করবেন তাহলে মাপের রাউন্ডটা ঠিক হবে এখন এই যে এইখানটাতে যে জয়েন্টটা হবে সেটা আমি দিয়ে দিব এই যে নিচে জয়েন লাগবে না দুই পাটে উপরের যে দুই পাটটা এই যে এইখানটাতে এভাবে করে একটি কাপড় এনে এভাবে বসিয়ে দিব আর একটু বেশি করে উঠিয়ে দিলাম আর কি সেলাই দিয়েতে কাপড়টা খাবো এই কারণে সেরকম মাপে আপনারা দিয়ে দিবেন আর এই যে কাপড়টি আমি আলগি দিয়ে দিয়ে নিচের যতটুকু রাউন্ড আছে সেইখান থেকে মাপটি নিচ্ছি কারণ এটা আমি উপরে নিচের রাউন্ডটা কিভাবে কাটলাম সেটা আপনাদের বোঝাতে পারবো না এই কারণে কাপড় এইভাবে করে আলগি দিয়ে দিয়ে আপনাদের দেখালাম যে নিচের রাউন্ডটা সেটা থেকে আপনারা এইভাবে করে মার্ক করে নিতে পারেন এই যে এইভাবে আশা করি বুঝতে পারছেন যে জয়েন্টের কাপড়টা কিভাবে কাটবেন দুই পাল্লা কাপড় এখানে দিয়েছি আর এইভাবে পুরো রাউন্ডটি দিয়েছি এটা কাটলে কিন্তু নিচের রাউন্ডটা ঠিক হবে এই তো এই যে এটা কিভাবে জয়েন হবে সেটা আমি দেখিয়ে দিছি এই পাশেরটা হবে কারণ এটার যেহেতু এক পিট গাঢ় এক পিট দুই রঙের আর কি দেখা যাচ্ছে এই কারণে আপনারা বুঝে শুনে যেটা বাহু দিয়ে আসবে সেইভাবেই জয়েনটা করতে হবে আমি যেভাবে দেখালাম এখন আমি হাতা কেটে নিব থ্রি কোয়ার্টার হাতা হবে কাপড়টি চার বাস করে কিন্তু নিলাম নেওয়ার পর লম্বার মাপ নিব 18 ইঞ্চিতে মার করে দিলাম এরপর এর নিচ থেকে 3.5 ইঞ্চি নিচে একটি সোজা করে দাগ টেনে দিয়েছি এখন নিব ফিটিংসের যে মাপটা সেটা তো 7.5 নিয়েছি আরও এসটা নিয়েছি 1 ইঞ্চির মতো 8.5 হয়েছে আর কি আর মুখের মাপটি 5.5 এখন দাগটি এভাবে মিলিয়ে নিব এই যে এরকমভাবে এই তো আমি কেটে নিয়েছি এখন আমি এই যে টুকরা যে কাপড়টি আছে এখান থেকে কাপড় এইভাবে নিব তো এখানে কিন্তু 8 বাজ হয়েছে এভাবে করে 8 বাজ হয়েছে এখন আমি যতটুকুতে ডিজাইনটা করব মানে হাতেতে যে হাতাতে কপ দিব সেটার জন্য তো মুখের মাপটি এভাবে নিব আর লম্বার মাপটি আপনারা যতটুকু ডিজাইনটি লং দিতে চান সে আন্দাজে দিবেন 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি এরকম দিতে পারেন বা 2.5 ইঞ্চিও দিতে পারেন নিচের দিকে 1.5 ইঞ্চি চওড়া নিয়ে উপরের দিকে 4 ইঞ্চি চওড়া নিয়ে কাটিংটা করেছি এখন এরকম হবে এই যে এটা কিন্তু ডিজাইন আর আমি কিন্তু এই যে লাল জি কালারটা এটাই এরকমভাবে দিব যাতে দেখতে ডিজাইন ডিজাইন লাগে মানে অন্য কাপড় দিয়ে যে আমরা ডিজাইন করি সেটা আর করা লাগবে না এটার উল্টা পাশটা দিলেই একটা ডিজাইন হয়ে যাবে এখন আমি কিন্তু পিছনের পাটটা সরিয়ে নিয়ে সামনের পাটের যে গলা সেটা কেটে নিয়েছি আর চেন লাগানোর জন্য ফাড়া দিয়ে দিচ্ছি 9 ইঞ্চি নিচে এই যে সমান মাঝখানে এভাবে করে একটি ফাড়া দিয়ে দিলাম
चेनटी लागिए निब एरकम अल्प करे कपड़ भाज करे धरब एरपर सेलाईटी दिए दिलाम चेन लागानो हये गेछे एटा आमी परे काटब रेखे दिएछि এইখানটাতে আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন তো আমি একটু লেস দিয়ে ডিজাইনটা করব আপনারা যদি লেস পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন আমি লেসটা দিলাম যাতে বেশি সুন্দর লাগে এই কারণে আর দেখুন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এই যে তো এখন আমি ショルダー জয়েন করে নিব এইভাবে করে জয়েন্টি করব তো আমি এরকম ভাঁজ করে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন ভালো এখানে ডাবল করে সেলাই দিব তো হাতাটি যে লাগাবো এই কারণে আগে হাতা সেলাই করব তো এই ডিজাইনটি আগে সেলাই করব এটা আমি উল্টিয়ে নিব তাহলে জি লাল বাস পাস্টার কি সেটা থাকবো আর এটা যদি এইভাবে করে নেন তাহলে কিন্তু সবুজ বাসটা এরকম ভাবে আসবে তো আমরা সবুজ বাস যেভাবে আছে সরি সবুজ না আর কি নীল বাসটার কি এটাকে আমি বারবার সবুজ বাস বলতেছি মানে এক পাস্টা জাম কালার আর একটা नील कलर बेगुनियो बला जेते पारे समान माज बराबर सेंटर जाते ठीक थाके एई कारणे आमी चक दिए किन्तु मार करे नियेछि এই তো সেলাইটি দেখুন আমি দিয়ে দিয়েছি আর জয়েন্টটাও করে নিয়েছি এখানে চাইলে লেস দিতে পারেন আর যদি চান যে না লেস দিবেন না এভাবেও সেলাইটি দিলেও কিন্তু দেখতে ভালো লাগবে আর সুতাম দিয়ে দিবেন অনেক সুন্দর হবে তো যার যেরকম পছন্দ আর যে যেরকম আপনারা চান যে লেস না দিবেন দিবেন না সুতাম দিয়ে দিবেন এই যে এরকমটা হবে আর এটা থ্রি কোয়ার্টার আমি এভাবে একটু আপনাদের বোঝানোর জন্য ধরলাম একইভাবে দোনোটা হাতা সেলাই করে নিয়েছি এখন কুর্তির সাথে জয়েন করে নিব এই যে আমি হাতাটি এভাবে করে লাগালাম দেখুন এই যে এরকমটা হয়েছে এই যে এটা অনেকটা ভারী টাইপের কাপড়টা শীতের জন্য অনেকটাই আরামদায়ক হবে তো এখান থেকে সেলাইটি শুরু করব পুরোটা সাইড সেলাই করব তো আমার সাথে একজন কথা বলতেছে প্লিজ কিছু মনে করবেন না হাত দিয়ে দিয়ে আমার সাথে কথা বলতেছে তো আমার খেয়াল ছিল না ক্যামেরা অফ করার জন্য দোনোটা পাশ কিন্তু আমি সেলাইটি দিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে জয়েন্টটিও কিন্তু আমি দিয়েছি নিচের রাউন্ডের যে জয়েন্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন আর নিচে এখন আমি চিকুন করে একটি সেলাই দিয়ে দিব এই যে এরকম চিকুন করে সেলাইটি দিচ্ছি অনেক সুন্দর হয়েছে নিচের সেলাইটা দেখুন আশা করি বুঝতে পারছেন এখন আমি গলাটা সেলাই করলেই হবে আমার কুর্তিটা প্রায় সেলানো হয়ে গেছে এখন গলাটা
সেলাই করব। তার আগে এইভাবে করে গলার মাপ নিয়ে নেবেন যে কতটুকু লাগবে। এই যে এভাবে করে আমি মাপটি নিয়ে এই যে 8 ইঞ্চি মানে 16 ইঞ্চি, তো এটা ডাবল করে 8 ইঞ্চি নিব। এই যে এভাবে 8 ইঞ্চিতে আমি একটি মার্ক করে দিলাম। আর বন্ধ পাশ থেকে কিন্তু আমি মাপটি ধরছি, এটা এসে খোলা পাশ, তো এটা নড়ে যায়, এই কারণে আমি একটি পিন দিয়ে আটকে নিলাম। আর বন্ধ জি পাশটা এই যে এখানে নিলাম 1.5 ইঞ্চি, ঠিক আছে, 1.5 ইঞ্চি নিয়ে আমি এতটুকুতে সোজা একটি দাগ দিয়ে দিলাম। এখানেও 1.5 ইঞ্চি নিয়ে আরও বাড়িয়ে নিলাম, 2 ইঞ্চি নিলাম। এই যে এখানে 1 ইঞ্চিতে এরকমভাবে ডাল নিয়েছি, নিয়ে এই যে 1 ইঞ্চি ভিতরে যে আমি চিহ্নটা দিয়েছিলাম সেখান থেকে রাউন্ডটি দিচ্ছি। এই যে তো আমি বেশি রাউন্ড করব না, আরও যদি বেশি রাউন্ড করেন তাহলে 2 ইঞ্চি যে বাড়িয়ে চিহ্নটা দিয়েছি সেখান থেকে রাউন্ডের শেপটি দিতে পারেন। তো এই তো এই যে এরকম করে কেটে নিয়েছি, আর গলাটা এরকম হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কাটিংটা। এখন আমি এটা আয়রন করে লাগিয়ে নিয়েছি একটা কাপড়ের সাথে। মানে এক পাশ সেলাই করে নিয়েছি। এই যে এখন আমি কাপড়টাকে ডাবল করলাম, এভাবে করে ডাবল করলাম, আর এ পাশটা সেলাই করব। সেলাই করে এই রাউন্ডটুকু সেলাই করে এখন বের করব। এই তো সেলাইটি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর কলারটিও বানানো হয়ে গেছে। বাকি যে কাপড়টুকু আছে সেটুকু কাটলেই হবে, আর গলাটা উল্টিয়ে নিব তখন। এই যে এক্সট্রা কাপড়টুকু কেটে ফেলে দিয়েছি, আর এভাবে করে গলাটি উল্টিয়ে নিচ্ছি। একদমই সহজ কলারটি বানানো, পাঞ্জাবি কলার। আপনারা খেয়াল করে দেখলে আপনারাও পারবেন। এই যে সমান মাঝখানে একটি কাট বসিয়ে দিব গলাটা জয়েন করার জন্য, যাতে কোথাও বেশি কম না হয়, সমান হয় এই কারণে। আর এখানটাতেও কিন্তু আমি এইভাবে ধরব, ধরে কুর্তির যে সমান মাঝখানে পিছনে সেইখানে একটি কাট বসিয়ে দিব ছোট করে, কলারটাতে যেভাবে দিয়েছিলাম। এখন আমি এখানে একটি পিন আপও চাইলে করে নিতে পারি বা আপনারা নিতে পারেন। আমি একটু ছোট করে সেলাই দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এইভাবে করে ধরব, ধরে পুরোটা রাউন্ড সেলাই করব গলার। আর দেখুন একটা পাশ কিন্তু সেলাই করা আগে থেকে ছিল, সেটা সেলাই করব না। যে এক্সট্রা যে আমি একটুখানি কাপড় বাড়তি রেখেছিলাম সেই বাড়তি কাপড়টুকুর উপরেই সেলাইটি দিব। এরপর কিন্তু এটা বাস পিটে যাইব আর চাপ সেলাই দিব, তাহলেই হয়ে যাব। খেয়াল করুন আপনারা আমার হাতের দিকে, তাহলেই বুঝতে পারবেন। এই যে আমি বাড়তি কাপড়টা থেকে জয়েন করে নিয়েছি, এখন আমি বাস পিটে উল্টিয়ে নিলাম। এই যে এরকমটা হয়েছে। এখন আমি এখানটাতে এইভাবে করে একটি চাপ সেলাই দিলেই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর বেশি করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ছোট্ট একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন।
তো আমার কিন্তু চাপ সেলাইটি হয়ে গেছে, ঠিক আছে? দেখুন কত সুন্দর হয়েছে, এই যে দেখুন, এই যে কতটা সুন্দর হয়েছে। আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন যাতে আমি আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।